চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। পথ দুর্ঘটনায় ৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বকুলতলা এলাকায়। রবিবার রাতে তারা কলতলি থেকে হাওড়া স্টেশনে যাচ্ছিলেন তামিলনাড়ু ট্রেন ধরবেন বলে। পথে তাদের গাড়িটি একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৬ জন মারা যান, জখম হন আরও ১৭ জন শ্রমিক। তাদের প্রথমে স্থানীয় নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেশ কয়েকজন শ্রমিককে চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন এদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের নাম রফিক শেখ, বাবুর আলী মিস্ত্রি, জামাল শেখ, হাসান মোল্লা, সৈদুল মোল্লা ও হাসান শেখ। এরা প্রত্যেকেই কলতলি থানা এলাকার বাসিন্দা। হুগলি জেলার খানাকুলে বন্যায় আটকে থাকা বাসিন্দাদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হলো। সোমবার সকালে সেনাবাহিনীর কপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় আরামবাগে। সেখানে শারীরিক পরীক্ষার পর তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে নুপ্রাণায়ণ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় খানাকুল ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। নদী তীরবর্তী ধন্যগড়ি এলাকার বেশ কয়েকটি গ্রাম চলে যায় জলের তলায়। বহু মাটির বাড়ি ধুয়ে সাফ হয়ে গিয়েছে, বেশ কিছু পাকা বাড়ির একতলা ডুবে গিয়েছে। তাই গ্রামের অনেকে দোতলা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। বিয়ের রাতে প্রতারণা করলেন কনে, বিয়ের কয়েক ঘন্টা পরে পালালেন শ্বশুরবাড়ি থেকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দের ঘরমিতে। ভিন্দ এলাকায় থাকেন সোনু জৌন। অবিবাহিত সোনু সম্প্রতি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার পরিচিত উদয় খটিকের কাছে। অভিযোগ, উদয় সে সময় সোনুকে বলেছিলেন, তুমি ১,০০০০ টাকা দিলে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। বিয়ের জন্যে টাকা দিতেও রাজি হয়েছিলেন সোনু। গত সপ্তাহে বিয়ের জন্য ৯০,০০০ টাকা দেন সোনু। এরপর অনিতা রত্নাকর নামের এক যুবতীর সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। পরিবারের লোকের উপস্থিতিতেই অনিতাকে বিয়ে করলেন সোনু। বিয়ের পর সকালে নবদম্পতিকে আশীর্বাদ করে চলে যান। অনিতা তখন সোনুকে জানান তার শরীর খারাপ লাগছে। শরীরের অস্বস্তি কাটাতে ছাদে ঘুরতে যান অনিতা। এরপরই আর ফিরে আসেননি তিনি। অভিযোগ, ছাদ থেকে লাফ মেরে পালিয়ে যান। মধ্যরাতে শ্বশুরবাড়ির লোকেরা বুঝতে পারেন কনের কীর্তি। মহিলা হকিতে তৈরি হলো নতুন ইতিহাস। প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল ভারতের মহিলা দল, তাও আবার ৩বারই সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল গুরজিৎ কৌরের। রানী রামপালরা গোটা দেশকে গর্বিত করলেন। পুরুষ হকির পর মহিলা হকিতেও সাফল্যের মুখ দেখল ভারত। স্টাফ স্পেশাল ট্রেনে সকলকে ওঠার অনুমতি দেওয়া হোক, এই দাবি তুলে রেল অবরোধে নামলেন নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে হুগলির পান্ডুয়া মগরা স্টেশনে দীর্ঘ ৩ ঘন্টা অবরোধের জেরে হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রতি স্টেশনে আটকে পড়ে ট্রেন, রেল লাইনে নেমে অবরোধে বসে পড়েন মহিলা পুরুষ সকলে। দাবি একটাই, সকলকে স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে দিতে হবে, বাড়াতে হবে ট্রেনের সংখ্যা। তাদের এই আবেদনে অবশ্য সাড়া দিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়ার ডিআরএম আশ্বাস দিয়েছেন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। ৪ বছর আগে তীর্থে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন সুনিতা গত্তর। ৪ বছর পর নিখোঁজ সুনিতাকে ঘরে ফিরিয়ে দিল হাম রেডিও। খুশির ঘাওয়া গ্রামে ৪ বছর বাদে মাকে খুঁজে পেয়ে খুশি তার ছেলেমেয়েরাও, পরিবার পরিজনদের ফিরে পেয়ে খুশি মানসিক ভারসাম্যহীন মহিলাও। সুনিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৭ বছর আগে দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাসিন্দা সার্থকধর্মা সুনিতা গত্তর। সেই থেকেই সবাইকে তিনি বলতেন, তীর্থে যাব তীর্থে যাব। এরপর হঠাৎ একদিন বেপাত্তা হয়ে যান তিনি। তবে অবশেষে তার খোঁজ মিলল সীমান্তবর্তী সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। মানসিক ভারসাম্যহীন এই মহিলার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় প্রশাসন ও বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বাজার কমিটির সম্পাদক এবং ওষুধ ব্যবসায়ী সুশান্ত ঘোষ। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।